আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে বিসমিল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে কাঠের নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন আসবাবপত্র নিয়ে উপস্থিত হই। তো বরাবরের মতো আজকেও কোনো ব্যতিক্রম কিছু নয়, আমরা আজকে আপনাদের সামনে চমৎকার ডিজাইনের একটি আলমিরা এবং চমৎকার ডিজাইনের একটি বক্স খাট নিয়ে উপস্থিত হয়েছি। দুইটি খাট সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো। তো আমরা প্রথমেই যেটা রিকোয়েস্ট করি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেল ভিডিওগুলি যাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা যারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসছেন দেখে শুনে খুঁজে ফার্নিচার অর্ডার করতে চান, সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খালেরঘাট বাজার, মনোহরদি পৌরসভা, মনোহরদি নরসিংদী, ঢাকা। এবং স্ক্রিনে আমাদের মোবাইল, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে দেখে ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা অল্প সময় কথা বলবো, ইনশাল্লাহ আশা করি আমাদের সাথেই থাকবেন। তো স্ক্রিনে চমৎকার ডিজাইনের একটি আলমিরা আছে এবং চমৎকার ডিজাইনের একটি খাট দেখতে পাচ্ছেন। এটা দুটোটাই অরিজিনাল এবং 100% পিওর শাড়ি কাঁঠাল কাঠ দিয়ে বানিয়েছি আমরা। আপনাদেরকে প্রায় সময় এই ফার্নিচারগুলি দেখাই, আমাদের ম্যাক্সিমাম ফার্নিচারগুলি হয় কাঁঠাল কাঠের। এটাও একটি বক্স খাট, অরিজিনাল এবং 100% পিওর শাড়ি কাঁঠাল কাঠের আমরা করেছি। আমাদের ম্যাক্সিমাম ফার্নিচার হয় কাঁঠাল কাঠের। এটার যে ফিনিশিংগুলি দেখতে পাচ্ছেন চমৎকার ফিনিশিং করা হয়েছে, ট্রেডিশনাল গাছে গাছ কালার, যেটা কাঁঠাল কাঠের অরিজিনাল কালার। এটা আমরা এখানে কোনো এক্সট্রা কালার বা এক্সট্রা কোনো রং ইউজ করি নাই। ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন, কারুকাজগুলি সমস্ত হাড়ের হাতের কারুকাজ এবং ফিনিশিং গালা পলিশ। এবং এটা বক্স খাট, দুই পাখা একটি বক্স খাট। লেগ সাইডে আপনারা চাদর ঝুলিয়ে রাখতে পারবেন না, দুই লেগ সাইডে নকশা আছে। এটার সাইজটা হচ্ছে, এটার থিকনেসটা হচ্ছে আমরা 2 ইঞ্চি কাঠে দিয়েছি। আপনারা চাইলে এটার থিকনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এটার সাইজটা হচ্ছে 6 ফিট 7 ফিট, মানে বড়ো খাট যেরকম হয় আর কি, 72 ইঞ্চি আছে আর কি। 6 ফিট 7 ফিট ফুল বক্স, একটি দুই পাখা একটি খাট, চমৎকার ডিজাইন, সম্পূর্ণ কারুকাজটা আমাদের হাতে কারুকাজ, সম্পূর্ণ খুদাই করে নিজস্ব মিস্ত্রিতে আমরা কাজগুলি করি। এবং ফিনিশিংটাও অরিজিনাল গালা পলিশ। অনেকে আমাদেরকে বলেন যে আমরা এটা লিকার করি কিনা, আসলে কাঁঠাল কাঠটা এইরকম একটা কাঠ, এখানে লিকার করতে হয় না, লিকার ছাড়াই কাঠগুলি একদম অনেক চকচকে এবং খুব সুন্দর হয়। দিন দিন কালারটা আরও গাঢ় হবে এবং দেখতে আরও গর্জিয়াস লাগবে। সাথে একটি সাইড বক্স আছে, সাইড বক্সটা এক্সট্রা হয়, অনেকে নেন অনেকে নেন না। নিচে একটি পাল্লা আছে, উপরে একটি ডয়ার আছে। তো ফুল বক্স একটি খাট, চমৎকার ডিজাইনের, আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। এবং পরবর্তীতে চমৎকার ডিজাইনের আলমিরা দেখতে পাচ্ছেন, এটা মার্বেল ডিজাইনের আলমিরা। তো এটা পুঁতি মডেল বলে বা বিভিন্ন মডেল বলে, তো এটাও অরিজিনাল এবং 100% পিওর শাড়ি কাঁঠাল কাঠে আমরা করেছি। এখানে এক্সট্রা কোনো কাঠ আমরা ভিতরে বাইরে পুরাই কাঁঠাল কাঠ দিয়েছি। এবং যে ফিনিশিংটা এবং কারুকাজগুলি সবগুলি হাতে করা হয়েছে। এটার যেই ভিতরে অংশটা, ভিতরে যে অংশটা আছে, ভিতরে 3টা সেলফে 4টা তাক আছে। আবার এই সাইডে অংশে উপরে কুট হ্যাঙ্গার আছে, নিচে স্পেস আছে। উনি যেই ক্লায়েন্ট আমাদের থেকে অর্ডার করে বানিয়েছেন, উনি ভিতরে অন্য কোনো ডয়ার টয়ার দেয় নাই, লকার টকার দেয় নাই, আপনারা চাইলে লকার দিয়ে বানাতে পারেন। এটার ভিতরে বাহিরে টোটালি সব জায়গায় আমরা কাঁঠাল কাঠ ইউজ করেছি। এবং ভিতরে যে সাইডটা আছে, এই ভিতরে সাইডটা আমরা ভিতরে যে পিছনেরটা নর্মালি ফ্লাইউড দেই, তো উনি আমাদের থেকে কাঠ দিয়ে স্পেশাল করে বানিয়েছেন। আমরা এই কাঠগুলি সলিড 1 ইঞ্চি কাঠ দিয়েছি। তো নর্মালি যেটা হয় আর কি, সলিড পাল্লার কাঠ 1 ইঞ্চিকে মোটা হয় না। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন, বলেন 1.5 ইঞ্চি কাঠে দেওয়ার জন্য। আসলে এটা যে বিষয়টা, এটা একটা কবজা ধরে রাখে, তো কবজাটা অনেক সময় এর থেকে মোটা হলে কবজাটা ধরে রাখা কষ্টকর। তো এই সেক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড হলো 1.5 ইঞ্চি কাঠে, সলিড 1 ইঞ্চি কাঠে হওয়া, আর আমরা এটাই করি। চমৎকারভাবে কারুকাজগুলি করা হয়েছে। এবং পিছনের সাইডটা আকাশি কাঠ এবং টোটালি পুরাটা আমরা কাঁঠাল কাঠ দিয়ে বানিয়েছি। এটার সাইজটা হচ্ছে, যে ইয়াটা আছে এটার সাইজটা 4.5 ফুট হয়, এদিক দিয়া ইয়া আছে 54 ইঞ্চি আছে, মানে 4.5 ফুট আর কি। উচ্চতাটা যেটা আছে উপর থেকে নর্মালি 7 ফিট হয়, এটার উচ্চতাটা আছে 7.5 ফিটের মতো উচ্চতা আছে। এটার 4.5 ফিট বাই 7.5 ফিট, অরিজিনাল 100% পিওর শাড়ি কাঁঠাল কাঠ। ভিতরের সাইডটা আমরা, ভিতরের সাইড বলতে পিছনের সাইডটা আমরা আকাশি কাঠ দিয়েছি। তো চমৎকার ডিজাইনের এই আলমারিটা আমাদের থেকে নিতে পারেন, যে কোনো কাঠ দিয়ে, যে কোনো ডিজাইন, যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা দামের ক্ষেত্রে বলি, যদি কাঁঠাল কাঠের এই খাটটি আমাদের থেকে নিতে চান, তা আসলে ভালো জিনিস করতে গেলে দামটা একটু কম বেশি লাগে। আপনি যে জায়গা থেকে ফার্নিচার নেন, যার থেকে নেন, যদি ভালো কাঠ দিয়ে বানায় তাহলে ওই ক্ষেত্রে দামটা একটু বেশি হায়ার লেভেলে হবে। তো আমাদের থেকে খাটটি আপনারা যদি নেন, চমৎকার ডিজাইনের খাটটি, সলিড কাঠে চমৎকার ফিনিশিং দিয়ে 65,000 টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে। এবং অন্য কোনো কাঠ দিয়ে বানালে, অন্য কোনো ডিজাইন দিয়ে বানালে ওই ক্ষেত্রে দামটা আরও কম বেশি হবে। এবং সাইড বক্সের দামটা আলাদা, সাইড বক্সটা আমরা অনলি 6,000 টাকা করে রাখি। সাইড বক্সটা চাইলে আপনারা নিতে পারেন বা সাথে দামটা অ্যাড হবে। আর আলমারিটা যদি আমাদের থেকে নিতে চান, নর্মালি আলমারিগুলি হয় 4 ফিট 7 ফিট 7.5 ফিট হয়, কিন্তু 4.5 ফিট হয়েছে, আমাদের ক্লায়েন্ট উনি একটু বড় করে বানিয়েছেন। টোটালি ভিতরে বাইরে পুরাটাই কাঁঠাল কাঠ, পিছনের সাইডটা আকাশি কাঠ,
তো আমাদের থেকে এই চমৎকার ডিজাইনের আলমিরাটা যদি কেউ নিতে চান, ভিতরে বাহিরে পোড়াটা কাঁঠাল কাঠ এবং পিছনের সাইডটা আকাশি কাঠ। আমি বারবার বলার কারণ হলো অনেকে আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন ভিতরে কী কাঠ দেই, পিছনের সাইড কী কাঠ দেই, এই জন্য আমরা বারবার বলতেছি। তো আমাদের থেকে আপনারা চমৎকার ডিজাইনের আলমিরাটা আমাদের থেকে 70,000 টাকা হলে নিতে পারবেন। ভিতরে বাহিরে পোড়াটাই কাঁঠাল কাঠ এবং পিছনের সাইডটাও সলিড 1 ইঞ্চি আকাশি কাঠ। এবং আমাদের সমস্ত ফার্নিচার ইনশাআল্লাহ আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি। আমাদের থেকে যে কোনো ফার্নিচার, যে কোনো কার্ড ইনশাআল্লাহ লাইফ টাইম গ্যারান্টি সহ নিতে চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে খালেরঘাট বাজার, মনোহরদী পৌরসভা, মনোহরদী নরসিংদী, ঢাকা। এবং স্ক্রিনে আমাদের মোবাইল, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওইখান থেকে দেখে ইনশাআল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতেছেন আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। এবং যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও উপস্থিত হবো। ইনশাল্লাহ আজকের জন্য এখানে শেষ করছি। সকালে সুস্বাস্থ্য এবং এক হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।